ভিডিওটি শুরু করার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি কেয়ার অ্যান্ড জব নিউজ। আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গে ডিএম অফিস থেকে প্রকাশিত একটি নতুন চাকরির আপডেট তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। এখানে আবেদন করতে গেলে কোনো প্রকার আবেদন ফিসের প্রয়োজন নেই, এছাড়াও ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। সো অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবে, কোন পোস্টে রিক্রুট করছে এবং কোন পোস্টে কী শিক্ষাগত যোগ্যতা লাগবে, কতগুলি শূন্যপদ রয়েছে, এছাড়াও বয়সসীমা কী রয়েছে অবশ্যই জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে, এ টু জেড ইনফরমেশান জানিয়ে দেবো অফিসিয়ালি নোটিফিকেশান সহ। এবং যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে, বন্ধুদের সাথে ইনফরমেশানটি শেয়ার করে দেবে। এবং এই ধরনের নিত্য নতুন সরকারি বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। সরাসরি চলে এলাম আমরা অফিসিয়ালি নোটিফিকেশানে। অফিসিয়ালি নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে 26/10/2021 সালে, যার মেমো নম্বর অবশ্যই স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছ। এখানে সাব ডিভিশন অফিস এছাড়াও ডিএম অফিসে রিক্রুট করাচ্ছে অ্যাডিশনাল ডাটা এন্ট্রি অপারেটর টেম্পারারি বেসিকে, অর্থাৎ অস্থায়ী ভিত্তিতে তোমাদের রিক্রুট করাচ্ছে। এবং এখানে দেখো তোমাদের 6 মাসের কন্ট্রাক্টে রিক্রুট করা হবে এবং রিনুয়ালের মাধ্যমে পরবর্তীকালে এই সময়সীমা বাড়াতে পারে এবং 13,000 টাকা করে প্রতি মাসে তোমাদের বেতন দেওয়া হবে। টোটাল শূন্যপদ দেখো 33টি রয়েছে, 33টি শূন্যপদে তোমাদের রিক্রুট করা হচ্ছে। এবং তোমাদের দেখো এখানে শূন্যপদের বিভাজনগুলো দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ। প্রথমে দেখো এখানে তোমাদের সাব ডিভিশন অফিসে রিক্রুট করাচ্ছে মিউনিসিপ্যাল এরিয়াতে, যেখানে টোটাল 10টি শূন্যপদ রয়েছে। এছাড়াও তারপর এখানে দেখো তোমাদের ডাটা এন্ট্রি অপারেটর রিক্রুট করা হচ্ছে ব্লক এরিয়াতে, অর্থাৎ মিউনিসিপ্যালিটি এরিয়া এছাড়াও ব্লক এলাকাতে রিক্রুট করা হচ্ছে। এবং এখানে দেখতে পাচ্ছ তোমাদের ব্লক এরিয়াতে তোমাদের টোটাল 23টি শূন্যপদ রয়েছে, অর্থাৎ মিউনিসিপ্যালিটি এরিয়া এবং ব্লক এরিয়া মিলিয়ে টোটাল 33টি শূন্যপদ রয়েছে এবং তোমাদের ডাটা এন্ট্রি অপারেটর পদে রিক্রুট করা হচ্ছে। আবেদন করতে গেলে তোমাদের এখানে একটি অ্যাপ্লিকেশন ফর্ম দিয়ে দিয়েছে, এই অ্যাপ্লিকেশন ফর্মটি A4 সাইজে প্রিন্ট আউট বার করতে হবে, এর সাথে আধার কার্ড, ভোটার কার্ড, ডেট অফ বার্থের সার্টিফিকেট, এছাড়াও মার্কশিট, এছাড়াও তোমাদের কম্পিউটার সার্টিফিকেট অ্যাটাচ করে তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটি বাই হ্যান্ডে তোমাদের এখানে রয়েছে দেখো মিটিং হল অফ গোলসি 2 নম্বর ব্লক অফিস, এই অফিসে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিতে হবে। এবং এখানে দেখো তোমাদের কোয়ালিফিকেশান কী লাগবে, কোয়ালিফিকেশানের ক্ষেত্রে দেখো গ্র্যাজুয়েট পাস হলেই তোমরা আবেদন করতে পারবে, গ্র্যাজুয়েশন পাস করতে হবে, সাথে তোমাদের এখানে সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান থাকতে হবে, সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। এবং বয়সের ক্ষেত্রে দেখো 26/10/2003 আগে যদি তোমাদের জন্মগ্রহণ হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদের এখানে সিলেকশন প্রসেসটা দিয়ে দিয়েছে যেটা তোমরা অবশ্যই দেখে নিতে পারো। এখানে আবেদন করার শেষ তারিখ রয়েছে 30/10/2021 সাল পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে, যে কোনো অফিসিয়ালি টাইমে গিয়ে তোমাদের জমা দিতে হবে 11টা থেকে 1টার মধ্যে। এবং বাকি এখানে ডিটেলস দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। অফিস সৃষ্টি কোথা থেকে প্রকাশিত হয়েছে দেখো, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে প্রকাশিত হয়েছে। সো তোমরা যদি আবেদন করতে ইচ্ছুক হয়ে থাকো অবশ্যই আবেদন করতে পারো। এখানে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের সাব ডিভিশন অফিস এছাড়াও ব্লক ডিভিশন অফিসে রিক্রুট করা হচ্ছে। সো তোমরা যদি আবেদন করতে ইচ্ছুক হয়ে থাকো সেক্ষেত্রে অবশ্যই আবেদন করে দেবে। বাকি এখানে কোন কোন মিউনিসিপ্যালিটি এরিয়াতে রিক্রুট করা হচ্ছে বা কোন কোন মিউনিসিপ্যালিটি অফিসে রিক্রুট করেছে এবং কোন কোন বিডিও অফিসে রিক্রুট করেছে সেগুলো অবশ্যই জানিয়ে দিয়েছে, তোমরা নোটিশ ডাউনলোড করে দেখে নিতে পারো। ডাউনলোড করতে গেলে তোমাদের চলে আসতে হবে পূর্ব বর্ধমান জেলার অফিসিয়ালি ওয়েবসাইটে, এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে বা গুগল ক্রোমে সার্চ করবে purvabardhaman.nic.in, এটি সার্চ করলেই তোমরা এই ওয়েবসাইটে চলে আসবে। এখানে আসার পর একটু স্ক্রোল ডাউন করবে, স্ক্রোল ডাউন করলে তোমরা অনেক নোটিশ পেয়ে যাবে। এখানের মধ্যে দেখো 3 নম্বরে তোমরা নোটিশ পেয়ে যাবে দেখতে পাচ্ছ। এখানে ভিউ অপশনে ক্লিক করে নোটিশ ডাউনলোড করতে পারো, 30/10/2021 সাল পর্যন্ত আবেদন করতে পারবে। সো তোমরা যদি ইন্টারেস্ট হয়ে থাকো এবং আবেদন করতে ইচ্ছুক হয়ে থাকো সেক্ষেত্রে অবশ্যই আবেদন করে নিতে পারো। নোটিশের লিঙ্ক এছাড়াও অফিসিয়ালি ওয়েবসাইটের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করে ভালো করে নোটিশটি রিড আউট করার পর তোমরা অবশ্যই আবেদন করতে পারো। এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে বন্ধুদের সাথে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। সো আজকের জন্য এইটুকুনি, ধন্যবাদ।